हेलो बंधुरा, वेलकम आमार चैनेले। आमी स्वाति, आपनादेर होस्ट। आज ए भिडियोते आपनाके निये जाबो ब्रह्मपुत्र नदीर ओपर अवस्थित बोगीबिल ब्रिजे, जेटी भारतेर लंगेस्ट रेल कम रोड ब्रिज। बांगाली तो चिरकालेर भ्रमण पिपासु, आर आमरा एकटु छुटी ম্যানেজ করতে পারলেই বেরিয়ে পড়ি নতুনত্বের সন্ধানে। আর যদি সত্যি সেই নতুনত্ব চাই, তাহলে বোধহয় আমরা আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়াকে উপেক্ষা করতে পারি না, যেটা সবসময় পরিচিত আনএক্সপ্লোর্ড প্যারাডাইজ হিসেবে। আর আসাম বলতেই আমাদের মনে আসে তার রাজধানী গুয়াহাটির কথা। কিন্তু এখানে আপনাদের আজ এই ভিডিওতে আমি নিয়ে যাব আসামের থার্ড লার্জেস্ট সিটি ডিব্রুগড়ে, যেটি ব্রহ্মপুত্র নদীর ধারেই অবস্থিত। এবং এই ডিব্রুগড়কে কেন্দ্র করে আপনি কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন, সেটাও আমি আজ আপনাদের এই ভিডিওতে দেখাবো। আর এই ডিব্রুগড় সিটিতে আপনি পাবেন এখানে ন্যাচারাল বিউটি, আসামিজ ট্র্যাডিশন, কালচারের একটা পারফেক্ট মিক্সচার। এবং শুধু তাই নয়, ডিব্রুগড় সিটি এখানে টি সিটি অফ ইন্ডিয়া নামে পরিচিত, কারণ টোটাল আসামে যে পরিমাণ চা তৈরি হয়, তার 50-60% চা উৎপাদন হয় এই ডিব্রুগড় এবং তার আশেপাশের ডিস্ট্রিক্ট। চলুন নেক্সট আমরা ম্যাপের সাহায্যে দেখে নিই ডিব্রুগড় টাউন থেকে বোগিবিল ব্রিজের দূরত্ব কতটা। মোটামুটি এটা ডিব্রুগড় টাউন থেকে 17 কিলোমিটার দূরে অবস্থিত, যেটি যেতে মোটামুটি আপনার 20-25 মিনিট মতো ক্যাবে সময় লাগবে। এটি মোটামুটি আপনার ওদিকে ধেমাজি ডিস্ট্রিক্ট এবং এদিকে ডিব্রুগড় ডিস্ট্রিক্ট দুটোকে কানেক্ট করেছে। এবং এই ব্রিজটির লেন্থ হচ্ছে 4.94 কিলোমিটার, যেটি ব্রহ্মপুত্র নদীর ওপর অবস্থিত। আজকে আমরা এখানে আপার ডেকে রোড ব্রিজ এবং লোয়ার ডেকে রেল ব্রিজ দুটোই এক্সপ্লোর করব। তার সাথে এখান থেকে আমরা বোট রাইডও করব এবং বোট থেকে ডিরেক্টলি সানসেট দেখব, যেটার সৌন্দর্য আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে। এবার চলুন আমরা এক নজরে দেখে নিই ডিব্রুগড় টাউনকে বেস করে আপনারা কোন কোন জায়গায় ঘুরে নিতে পারেন। ডিব্রুগড় অরুণাচল প্রদেশ বর্ডারের খুব কাছে হওয়ার জন্য আপনার আসামের সাথে সাথে অরুণাচল প্রদেশেরও বেশ কিছু অফবিট জায়গা একসাথে এক্সপ্লোর করতে পারেন। চলুন প্রথমেই আসা যাক ডিব্রুগড় থেকে। মাত্র 5.5-6 ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যেতে পারেন কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, যেটা অবভিয়াসলি তার টাইগার, এলিফ্যান্ট রাইড এবং মাইগ্রেটারি বার্ডের জন্য বিখ্যাত, এবং বিখ্যাত তার একশৃঙ্গ গন্ডার, যেটি একমাত্র আপনি কাজিরাঙ্গাতেই দেখতে পাবেন। নেক্সট 2-3 ঘন্টার ক্যাব রাইডে আপনি পৌঁছে যেতে পারেন মাজুলি রিভার আইল্যান্ড এবং শিবসাগর। শিবসাগর এটি বিখ্যাত আমাদের অসম রাজবংশ এবং তার পুরনো কিছু মন্দিরের জন্য, এবং মাজুলি বিখ্যাত তার একসময় এটি ওয়ার্ল্ড লার্জেস্ট ফ্রেশ ওয়াটার আইল্যান্ড হিসেবে পরিচিত ছিল। এরপর আপনারা চলে যেতে পারেন একটু অরুণাচলের দিকে। 3টি ছোট্ট সুন্দর টাউন আপনারা এক্সপ্লোর করতে পারেন। 1-0-2 পাশিঘাট, যেটি গেটওয়ে অফ অরুণাচল হিসেবে পরিচিত, এবং ইন্দো টিবেটিয়ান বর্ডার থেকে 29 কিলোমিটার দূরে অবস্থিত মেচুকা, যার সৌন্দর্য সত্যি অতুলনীয়। এছাড়াও ডিব্রুগড় থেকে 2 ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যেতে পারেন ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক। যারা পাখি ভালোবাসেন তাদের কাছে এটা প্যারাডাইজ মনে হবে, কারণ এখানে স্পেশালি শীতকালে বিভিন্ন ধরনের মাইগ্রেটারি বার্ড আসতে থাকে। নেক্সট আপনারা যেতে পারেন রোয়িং অ্যান্ড দিবাং ভ্যালি, যেটি আমার অরুণাচল প্রদেশের সুদূর বিস্তৃত পাহাড় ও সবুজ উপত্যকার মোহময়ী রূপ পাবেন এখানে দেখতে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ছাড়াও ডিব্রুগড়কে বেস করে আপনি আরেক ন্যাশনাল পার্কও এক্সপ্লোর করতে পারবেন, সেটি আমার অরুণাচলের রোয়িংয়ের কাছে অবস্থিত নামধাপা ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভ। ডিব্রুগড় থেকে আরও 2টি অফবিট জায়গা আপনারা যেতে পারেন। প্রথমে আসে পরশুরাম কুণ্ড, যেটি একটি তীর্থস্থান। এখানে একটি বিশ্বাস আছে যে মকর সংক্রান্তির সময় এই কুণ্ডে আপনি যদি স্নান করেন, তাহলে আপনি আপনার সমস্ত পাপ ধুয়ে ফেলতে পারবেন। এছাড়া আছে গোল্ডেন প্যাগোডা, যেটি নামসাই ডিস্ট্রিক্টে অবস্থিত একটি বুদ্ধিস্ট স্টাইলের টেম্পল। এই অফবিট জায়গাগুলোর ভিডিও আমি আমার চ্যানেলে একে একে আপলোড করতে থাকবো, তো সেটার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল বাটনটিও প্রেস করে রাখুন, যাতে আপনারা নোটিফিকেশনটি পেতে থাকেন। এবার চলুন শুরু করা যাক আমাদের আজকের জার্নি। আমরা জাস্ট ডিব্রুগড় এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছি। ডিব্রুগড় এয়ারপোর্ট থেকে বেরিয়ে আপনারা ক্যাব পাবেন, যেখান থেকে আপনি ডিরেক্ট ডিব্রুগড় টাউনেও যেতে পারেন। আমরা ডিরেক্টলি এখানে ডিব্রুগড় টাউন হয়ে বোগিবিল ব্রিজের দিকে যাবো। প্রথমেই বলে নিই ডিব্রুগড় আপনি কীভাবে আসতে পারেন। ডিব্রুগড় ইজ ওয়েল কানেক্টেড বাই ট্রেন অ্যান্ড ফ্লাইট। ডেলি আপনার কলকাতা, দিল্লি এবং গুয়াহাটি থেকে ডিরেক্ট ফ্লাইট পাবেন ডিব্রুগড় আসার। এছাড়াও কলকাতা থেকে বেশ কিছু ট্রেন আছে ডিরেক্ট ডিব্রুগড়ের, এবং দিল্লি থেকেও ডিরেক্ট ট্রেন আছে ডিব্রুগড় আসার। টাউনে ঢুকতেই ডান দিকে চোখে পড়লো সুদূর বিস্তৃত চা বাগান, সবুজের সমাহার, যেটা আমাদের অনেকটা পথ সাদ দিল। আর তো বুঝে গেলাম কেন এটা টি সিটি অফ ইন্ডিয়া।
আরও এগিয়ে ডিব্রুগড় ইউনিভার্সিটি পেরিয়ে আমরা চললাম ব্রহ্মপুত্রের তীরে। যেতে যেতে চলুন একটু বগিবিল ব্রিজ সম্বন্ধে গুগল করে নিই। এই ব্রিজের কনস্ট্রাকশন ইনোগ্রেশন হয় তখনকার দিনের পিএম অটল বিহারি বাজপেয়ীর দ্বারা ইন দ্য ইয়ার অফ 2002। এবং এই 4.94 কিলোমিটার লংগেস্ট রেল কাম রোড ব্রিজ তৈরি করতে সময় লাগে লং 200 মান্থস। এবং ইয়াস, ইটস 200 মান্থস। এবং ফাইনালি এটা ইনোগ্রেটেড হয় অন 25th of December 2018, অটল বিহারি বাজপেয়ীর বার্থ অ্যানিভার্সারির দিনই, বাই পিএম নরেন্দ্র মোদি। আমরা জাস্ট উঠতে চলেছি বগিবিল ব্রিজে। আমরা প্রথমে এনজয় করব টপ ডেক, সেখানে থ্রি লেন রোড ব্রিজের উপর থেকে আগে ব্রহ্মপুত্রের সৌন্দর্যটা চলুন দেখে নিই। এই ব্রিজ তৈরি হওয়ায় দুটি গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। প্রথমত, এই ব্রিজ এবং ট্রেন চালু হওয়াতে আসাম এবং অরুণাচল প্রদেশের মধ্যে ট্রাভেল টাইম 4 ঘন্টা কমেছে, এবং স্থানীয় মানুষদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ সমস্ত মেজর হসপিটালস, মেডিকেল কলেজ, স্কুল, ইউনিভার্সিটি, এয়ারপোর্ট সব কিছু রয়েছে এই ডিব্রুগড় সিটিতে। এই ব্রিজটি তৈরি হওয়ার ফলে এটি ওয়েল কানেক্টেড হয়েছে। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ তাৎপর্যটি হলো, বগিবিল ব্রিজ এনহ্যান্সেস ন্যাশনাল সিকিউরিটি। এটা ইন্দো চায়না বর্ডারের খুব কাছে হওয়ার জন্য আর্মি ট্রুপের ইজি মুভমেন্ট এবং বর্ডারের লজিস্টিক সাপ্লাই করা অনেক সহজসাধ্য হয়েছে। বগিবিল সম্বন্ধে আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি যে এই ব্রিজটি এতটাই স্ট্রংভাবে বানানো হয়েছে যে যদি দরকার পড়ে যে কোনো হেভি ট্যাঙ্কের ওপর দিয়ে পাস করতে পারে, এবং এতটাই স্ট্রং যে যদি দরকার পড়ে যে কোনো ফাইটার জেট ল্যান্ডিংও পসিবল এই ব্রিজের ওপরে। ওকে গাইজ, টাইম টু গেট ডাউন ফ্রম কার। এবার একটু নেমে এক্সপ্লোর করা যাক ভারতের লংগেস্ট রেলকাম রোড ব্রিজ। নিচে যে বালিয়াড়িটা দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ পরে আমরা বোট রাইড করে সেখানেও যেতে চলেছি। এবার আমরা চলেছি লোয়ার ডেকে ডাবল রেল লাইনের দিকে। এখন যদিও ট্রেন বন্ধ আছে করোনা প্যান্ডেমিকের জন্য, তবে রেল লাইনের ওপর দাঁড়িয়ে পরিষ্কার ফিল করতে পারছি মাথার ওপর দিয়ে স্পিডে যাওয়া গাড়ির আওয়াজগুলো। আরেকটা জিনিস দেখলাম, শীতকালে পিকনিক স্পট হিসেবে ব্রহ্মপুত্রের চর জায়গাটি খুবই ফেমাস। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন কাঞ্চনজঙ্ঘা ফ্লোটিং রেস্টুরেন্ট অ্যান্ড ইকো ক্যাম্প। আমি এখন দাঁড়িয়ে আছি ইকো ক্যাম্পের জাস্ট এন্ট্রান্সের সামনে। এখান থেকে চলুন একবার ঘুরে দেখে নিই আমার চারপাশের একটা গোল চক্কর ভিউ। প্রথমেই আছে ফুল ভিউ অফ ইকো ক্যাম্প, তার সাথে রয়েছে বিউটি অফ 4.94 কিলোমিটার লং বগিবিল ব্রিজ।
চলুন এবার জামা যাক নিচের দিকে। আপনি এখানে ইকো ক্যাম্পে নাইট স্টে করতে পারেন অথবা বিকেলবেলা বোট রাইড করে সেখান থেকে সানসেট এনজয় করতে পারেন, যেটা আমরা করতে চলেছি, অথবা শুধু রেস্টুরেন্টে বসেও সানসেট উপভোগ করতে পারেন। আর যে কটেজগুলো দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছে, সেখানে আপনারা নাইট স্টে করতে পারেন, অথবা আপনার কাছে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে টেন্টেও আপনারা নাইট স্টে করতে পারেন। আরেকটা খুব মজার জিনিস দেখলাম যে কটেজগুলো প্রত্যেকটা আলাদা আলাদা শহরের নাম অনুযায়ী নামাঙ্কিত করা, যেমন লন্ডন, হংকং, প্যারিস এরকমভাবে। আর এই কাঞ্চনজঙ্ঘা ফ্লোটিং রেস্টুরেন্ট অ্যান্ড ইকো ক্যাম্পের কন্ট্যাক্ট ডিটেলস, মানে মেনলি ফোন নাম্বার অ্যান্ড ইমেল, আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনাদের ফার্দার রেফারেন্সের জন্য। ইন্টারেস্টিং ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই, এই বোগিবিল ব্রিজটি আর্থকোয়েক প্রন এরিয়াতে হওয়ার জন্য এটি ইন্ডিয়ার প্রথম ব্রিজ যার ফাউন্ডেশন পিলার বা বিমগুলো কমপ্লিটলি স্টিল এবং কংক্রিট সাপোর্ট আছে, যাতে এটি রিক্টার স্কেল 7 ম্যাগনিচিউড অবধিও টলারেট করতে পারে। রোড ব্রিজটা থেকে বালির যে চটটা দেখিয়েছিলাম আমরা সেখানে পৌঁছলাম, আর নেমেই দেখলাম বোটের হেলপারদের চড়ার মাঝে জমে থাকা ব্রহ্মপুত্রের জলে মাছ ধরার একটা মরিয়া চেষ্টা। কারণ ওদের সাথে কথা বলে জানলাম যে আগের দিনে তারা এরকম জল থেকে নাকি 4 এবং 5 কেজি ওজনের দুটো লোকাল মাছ ধরেছিল, তাই আজকেও তারা আপ্রাণ চেষ্টা করছে যে যদি কিছু মাছ ধরতে পারে। বর্ষাকালে এই সমস্ত বালির চরের তো দূর দিগন্তে কোনো চিহ্ন থাকে না, আর আসামের বৃষ্টি তো বিখ্যাতই, তাই ডিব্রুগড়ে বেড়াতে আসার জন্য আপনাদের বলে রাখি বেস্ট টাইম হলো শীতকাল, মানে নভেম্বর থেকে এপ্রিল মাসের মধ্যে।
হলো ব্রিজের রাতের সৌন্দর্য। প্রায় হাজারের ওপর এলইডি লাইট দিয়ে পুরো ব্রিজটা সাজানো হয়েছে, সাথে আছে কালার চেঞ্জিং এফেক্ট, যেটি তার রূপকে তো সুন্দর করেইছে, তার সাথে কোথাও যেন গিয়ে এটা ক্যাপচার করেছে আসামের বিখ্যাত উৎসব বিহু এবং ট্র্যাডিশনাল আসামিজ হ্যাটের রং, যেটি এখানে জাপি নামে পরিচিত। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর তো ওয়েট করব কমেন্ট বক্সে আপনাদের ফিডব্যাকের জন্য। দেখা হচ্ছে তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে। আর নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও তার পাশে বেল বাটনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।